আসসালামু আলাইকুম স্বাগতম জানাই তানবির একাডেমির মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওটিতে আমরা শিখবো মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে আপনি পাসপোর্ট সাইজের ছবি একসঙ্গে অনেকগুলো প্রিন্ট দিতে পারবেন তা আসলে এই যে আজকে যে কাজটি দেখব এটা মূলত ফটোশপে করাটাই বেস্ট বাট যাদের ফটোশপ নেই আপনার কাছে কালার প্রিন্টার আছে এবং আপনার কাছে যেই ছবিগুলো আছে ছবিগুলো প্রিন্টার পেপার আছে কিন্তু ফটোশপ সফটওয়্যারটি নেই সেক্ষেত্রে যদি আপনার কাছে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি থেকে থাকে আপনি খুব সুন্দরভাবেই সেটা প্রিন্ট দিতে পারবেন তো এটা কিভাবে দিবেন আমরা আজকে দেখবো ওকে ভিওর্স আমরা আমাদের মূল ভিডিওতে যাব মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের একটি ঘোষণা দিচ্ছি আমাদের মাইক্রোসফট ওপির বেসিক টু অ্যাডভান্স লাইভ কোর্সের তেরোতমের ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে যারা ভর্তি হতে চান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের কোর্সের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করলে ভর্তি সম্পর্কে যাবতীয় সকল ইনফরমেশন পেয়ে যাবেন ওকে আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই ওকে ভিওর্স আমরা প্রথমে যে কাজটি করবো আমরা কিবোর্ডের কন্ট্রোল এন বাটন প্রেস করে আমার মাইক্রোসফট একটি ডকুমেন্ট ওপেন করলাম এখন আমরা আমাদের যেই পেপারটি আছে আমাদের যে পেজটি আছে পেজের সাইজটা একটু আমরা চেঞ্জ করে নিব আমরা এখান থেকে চলে যাব লেআউট মেনুতে লেআউট মেনুতে যাওয়ার পরে আপনি এই যে সাইজ আছে সাইজটা আপনার পেপারের যে সাইজটা আছে সেটা দেখবেন স্বাভাবিকভাবে সেটা এ থাকে আমরা এ করে দিলাম এ করে দিয়ে আমরা মার্জিনটা যদি চাই একটু মার্জিনটা আমরা এখান থেকে ন্যারো করে দিতে পারি অথবা আপনি যেই মার্জিনটা চান এখান থেকে করে দিবেন আমি মার্জিনটা ন্যারো করে দিচ্ছি ন্যারো করে দিলাম তাহলে হবে কি ছবির সংখ্যা অনেকটা এখানে বেশি ধরবে এখন আমরা চলে যাব ইনসার্ট মেনুতে ইনসার্ট মেনুতে গিয়ে সেখান থেকে আমরা পিকচার যে আমাদের টুলসটি আছে এখানে এই অ্যারোতে ক্লিক করব সেখান থেকে আমরা দিস ডিভাইসে ক্লিক করব যেখানে আপনার ছবিটি আছে এখন আপনি ছবিটি আনতে চাচ্ছেন আমার ছবিটি আছে আমি যেই লোকেশনে রেখেছি সেখান থেকে আমার ছবিটি আনতেছি ভিউয়ারস দেখেন আমি ছবিটা খুঁজতেছি কোথায় গেল ছবি মদন মার্কে একটা ছবি এই দেখেন আহারে মদন মার্কে একটা ছবি নিয়ে আসলাম কেউ কিছু মনে করবেন না ওকে এখন ছবিটি আনার পরে কিন্তু স্বাভাবিকভাবে এই ছবিটি আপনি মুভ করতে পারবেন না কিন্তু নাড়াচাড়া করতে পারবেন না দেখেন মুভ হচ্ছে না তা এইটা আমরা এখন কিভাবে নাড়াচাড়া করব। কারণ আমাদের তো একটা ছবি তো হবে না অনেকগুলো ছবি আমরা এখানে বসাতে চাই তা এজন্য এই ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা উপরে দেখবো যে ফর্মেট নামে একটা মেনু ওপেন হয়েছে এখন ফর্মেট মেনু থেকে ডান পাশে দেখবেন এখানে অ্যারেঞ্জ যে সেকশনটি আছে এখানে র্যাপটেক্স নামে একটা টুল আছে এই র্যাপটেক্স এর অ্যারোতে ক্লিক করেন এই নিচ থেকে স্কোয়ার টাইট এখানে যেটা আছে সেটা একটা ক্লিক করেন আমি স্কোয়ারে ক্লিক করতেছি এখন দেখেন এটা কিন্তু আমি এখন মুভ করতে পারতেছি ওকে এখন এখানে যে ছবিটি আছে ছবিটির সাইজটা এখন আমাদের কমাতে হবে বা বাড়াতে হবে এটা দেখবেন আগে সাইজটা কেমন আছে আমার এই ছবির সাইজটা দেখেন কেমন আছে আমরা যদি এই ছবিটিতে ক্লিক করি উপরে ফর্মেট নামে মেনু থেকে যদি একেবারে ডান পাশে চলে যাই সাইজ নামে যে সেকশনটি আছে এখানে কিন্তু আমরা অলরেডি লক্ষ্য করতে পারতেছি বাই ইঞ্চি আছে তা এটা আমার কিন্তু ইঞ্চিতে আছে আপনি এটাকে চাইলে সেন্টিমিটার মিলিমিটার মানে যেটা চান আপনি সেটা করতে পারবেন তা সেটা কিভাবে করবেন একটু আমরা দেখি আমরা চলে যাবো বারের ফাইল মেনুতে ফাইল মেনু থেকে আমরা এখানে অপশনসে যাব। অপশনস থেকে আমরা এখানে অ্যাডভান্সে যে আমাদের ডায়লগ বক্সটি আসবে সেখান থেকে আমরা অ্যাডভান্সে ক্লিক করবো অ্যাডভান্সে ক্লিক করলে ডান পাশে যে স্ক্রলটা সেই স্ক্রল এটা টেনে টেনে আপনি আস্তে আস্তে নিচে চলে যাবেন এই যে দেখেন আমরা পেয়ে গিয়েছি এই যে ডিসপ্লে নামে যে আমাদের অপশনটি আছে ডিসপ্লে এখানে দেখেন এই যে শো মেজারমেন্ট ইন ইউনিটস অফ এখানে ইঞ্চি দেওয়া আছে এখন আপনি কি দিতে চান ইঞ্চি এখান থেকে সেটা আপনি ছবিটি কোন মাপ করতে এখান থেকে আপনি চাইলে এই ছবিটি এখন যেমন অবস্থায় আসে তেমন রেখে যদি আপনি এটার হাইট উইড যদি বাড়াতে কমাতে চান এই অ্যারোতে ক্লিক করলে এটার হাইট উইড কিন্তু বেড়ে যাবে তা আমি এখানে দুই ইঞ্চি বাই দেড় ইঞ্চি রেখে দিয়েছি আপনি চাইলে এই ছবিটার সাইজ যদি ক্রপ করতে চান বডির কিছু অংশ যদি আপনি কাটতে চান এখানে এই যে ক্রপ যে টুল ছবিটি আছে ক্রপ টুলে আপনি ক্লিক করলে এখন কিন্তু দেখতে পারতেছেন আমাদের ছবির চারিপাশে কতগুলো আপনার যে আইকনগুলো আছে এগুলো আমাদের ইন্ডিকেট করতেছে এখন এইটা দ্বারা কিন্তু আপনি কমাতে বাড়াতে পারবেন ধরে ধরে কমাতে বাড়াতে পারবেন কিন্তু ছবিটা আমি ছবির সাইজটা কমাতে বাড়াতে চাচ্ছি না যেমন আছে তেমনই আমি এখানে রাখতে চাচ্ছি আমি ক্রপে ক্লিক করলাম এখন এই ছবিটার যদি আপনি একটু চান যে কালারটা চেঞ্জ করতে সেটাও আপনি পারবেন ফর্মেট বন্ধু থেকে বাম পাশে দেখবেন অ্যাডজাস্ট নামে যেই সেকশনটি আছে এখানে কালার আছে কালারে ক্লিক করলে এখন ছবিটি আপনি কোন কালারে চাচ্ছেন এখান থেকে ক্লিক করে সেই কালারটা কিন্তু এখান থেকে আপনি পছন্দ করে দিতে পারবেন অনেক কালার আছে এখান থেকে যেই কালারটি আপনার ভালো লাগে আমি এই কালারটি দিয়ে দিলাম দেখেন এই কালারটি দিলাম আরো অপশন আছে এখানে আরো আছে আপনার যেটা ভালো লাগবে সেটা এখান থেকে আপনি নিয়ে নেবেন ঠিক আছে এখানে এক একটা ক্লিক করে দেখবেন যেগুলো কি কাজ এখন ছবিটির যে বর্ডারটা আছে আমরা যে আউটলাইনটা এটা একটু আমরা চেঞ্জ করব। আমরা ছবিটিতে সিলেক্ট করলাম ফর্মেট নামে মেনুতে গেলাম সেখান থেকে আমরা এই যে পিকচার স্টাইল আছে এখান থেকে আমরা পিকচার বর্ডার আছে উপরে দেখেন পিকচার বর্ডারে ক্লিক করবো এখান থেকে ওইটি গিয়ে আমরা এখান থেকে আমরা দেড় করে দিলাম এখন করে দেওয়ার পরে এখন যেটা করবো আমাদের কাজ মোটামুটি শেষ আমরা এই যে ছবিটি আছে ছবিটিতে ক্লিক করলাম ক্লিক করে কন্ট্রোল ডি বাটন প্রেস করবেন ডি বাটন প্রেস করলে এটা ডুপ্লিকেট হয়ে গেল এখন ছবিটি আপনি এখানে সুন্দরভাবে এভাবে এক একটা আপনি এখন এই শাড়িতে কয়টা বসাতে চাচ্ছেন সেটা আগে টার্গেট করবেন আমি এখানে এই শাড়িতে চারটি বসাবো কন্ট্রোল ডি দিলাম কারণ আমার যে ছবির সেই ছবির সাইজ অনুপাতে কিন্তু এখানে চারটি বেশি বসালে কিন্তু ভালো দেখাবে না এখন দেখেন আমি এখানে চারটি বসালাম এবং মাঝখানের গ্যাপটা কিন্তু আমরা এখন এটা আহ যে ঠিক আছে কিনা এটা এখন আমরা ঠিক করব আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে আমরা প্রথম ছবিটা সিলেক্ট করলাম তারপরে আবার কন্ট্রোল বাটন প্রেস করে এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম চারটা সিলেক্ট করার পরে আমরা চলে যাব উপর থেকে ফরম্যাট মেনুতে ফরম্যাট মেনু থেকে এরেন সেকশন থেকে আমরা এখানে অ্যালাইনে যাব অ্যালাইনে গিয়ে আপনি এখানে দেখবেন যে অ্যালাইন সিলেক্ট মার্জিন এটা ক্লিক করে আছে কিনা আপনি অ্যালাইন সিলেক্ট মার্জিনে ক্লিক করবেন আপনি এখানে কি চাচ্ছেন আমরা এখানে চাচ্ছি যে এই ছবির যে সাইজটা গ্যাপটা সব যেন ঠিক হয়ে যায় তা আমরা এখানে এখন এই যে অ্যালাইনের এখানে গিয়ে আমরা এই যে ডিস্ট্রিবিউট হরিজেন্টালি আমরা এটা ক্লিক করবো এখন দেখেন আমাদের কিন্তু গ্যাপটা কিন্তু পূরণ হয়ে গেছে এবং ছবির সাইজ কিন্তু ঠিক আছে কিন্তু সুন্দরভাবে এখন রকম থাকা অবস্থায় আমরা আবার কন্ট্রোল ডি বাটন প্রেস করব এটা কি হলো আমার ডুপ্লিকেট হয়ে গেল এখন নিচে আপনি সুন্দরভাবে এটাকে সেট করে দেন তারপরে আবার উপরে যে এই এই সিলেক্ট থাকা অবস্থায় আবার কন্ট্রোল বাটন প্রেস করে উপরে গুলো সিলেক্ট করবেন উপরে প্রত্যেকটা সিলেক্ট করলাম আবার কন্ট্রোল ডি বাটন প্রেস করলাম এখন দেখেন আমাদের কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে বসে গেছে ওকে এখন দেখেন আমাদের কিন্তু এখানে যেভাবে আমরা চাইলাম সেভাবে আমরা এতগুলোই রাখবো এর বেশি রাখবো না এর বেশি রাখলে খারাপ দেখাতে পারে নিচে আরেকটা দেওয়া যেতে পারে আপনারা উপরে একটু মাপটা সুন্দরভাবে করে তারপরে দিবেন আমি আর নিচে দিতে চাচ্ছি না আপনারা দিবেন ওকে তারপরে আমি কন্ট্রোল বাটন প্রেস করে আমি উপরে গুলো সব সিলেক্ট করলাম কারণ এগুলো আমি একটু সব সাইজগুলো আমি পারফেক্ট ভাবে করতে চাচ্ছি আমরা এখন সবগুলো সিলেক্ট করে থাকা অবস্থায় আমরা এখানে মাউসের দিয়ে আমরা রাইট বাটন ক্লিক করবো এই যে গ্রুপ আছে আমরা গ্রুপ গ্রুপ করে ফেললাম এখন করার পরে এটাকে আমরা সেন্টারে আনতে চাচ্ছি এই যে পেজটি আছে এই পেজের সেন্টারে সিলেক্ট করে আপনি চলে যাবেন উপরে ফর্মেট মিনিটে সেখান থেকে অ্যালাইনের এখানে যাবেন অ্যালাইন টু আপনার এখানে দেখবেন যে মার্জিনে ক্লিক করে আছে কিনা অ্যালাইন টু মার্জিনে ক্লিক করে তারপর আমরা এখানে যেটা করব অ্যালাইন আমরা মিডিল দিয়ে দেবো দেখেন আমাদের কিন্তু এটা এখন মিডিলে আছে ওকে দেখেন এখন আমাদের ছবিটা কিন্তু আমরা সুন্দরভাবে বসে নিলাম আমরা ভিউ গেলাম এবং অন প্রেস করে দিলাম এখন কিন্তু আমাদের দেখতে সুন্দর লাগতেছে তবে এখানে আপনি চাইলে নিচে আরো একটা স্টেপ বাড়াতে পারেন তা আমি এখানে চারটি স্টেপ রেখেছি এভাবে রেখে এখন আপনার যদি কালার প্রিন্টার থাকে এবং এই যে ছবি প্রিন্টে যদি পেস্ট থাকে আপনি কি করবেন জাস্ট ফাইলে গিয়ে প্রিন্ট দিবেন প্রিন্ট দিলেই কিন্তু আপনার এটা প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে অবশ্যই এক্ষেত্রে কালার প্রিন্ট দিবেন কিন্তু তো ভিওর্স আশা করি আজকের ভিডিওটি আপনাদের হয়তো অনেক উপকারে লাগতে পারে কারণ এই রিলেটেড টপিক নিয়ে অবশ্যই ফটোশপে কাজ করা হয় তারপরও যাদের এটা নেই আমি বারবার একই কথা রিপিট করতেছি তারা ওয়ার্ডে এটা করতে পারবেন খুব সুন্দরভাবে করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ